আসসালামু আলাইকুম। 14 লাখ এইচএসসি 24 পরীক্ষার্থী এতদিন এই আপডেটের অপেক্ষা করেই বসেছিল যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট আসলে তৈরি করা হবে কিভাবে, কিসের উপর ভিত্তি করে তৈরি করা হবে, জিএসসি থেকে কত পার্সেন্ট নেওয়া হবে, এসএসসি থেকে কত পার্সেন্ট নেওয়া হবে, যে পরীক্ষাগুলো দিয়েছি সেগুলোর মূল্যায়ন থেকে কত পার্সেন্ট নেওয়া হবে, এই টোটাল আপডেটের জন্য অপেক্ষা করে বসেছিল। ফাইনালি সেরকম একটা আপডেট প্রকাশ হয়েছে। মূলত এই আপডেটটা প্রকাশ পাওয়ার পর থেকেই শিক্ষার্থীদের মনে হাজারটা প্রশ্ন। জিএসসি থেকে 25%, এসএসসি থেকে 75%, এই টোটাল হচ্ছে 100%। এখন এই যে 100% আমাদের রেজাল্টটা তৈরি করা হবে, এই নিউজটা ঢাকা পোস্ট প্রথমত প্রকাশ করেছে। এটা কতটুকু সত্য, কতটুকু সত্য এটা অনেকে বিশ্বাস করতে পারছো না। তো কতটুকু সত্য সেটা পুরোপুরি আমি বলে না দেখিয়ে দিব। সেই সাথে এই যে জিএসসি থেকে 25, এসএসসি থেকে 75% নেওয়া হবে, তাহলে যে পরীক্ষাগুলো দিলাম সেখান থেকে কত পার্সেন্ট নেওয়া হবে বা সেগুলোর মূল্যায়ন কিভাবে করা হবে, এ টু জেড ইনফরমেশন বা তোমাদের যতগুলো প্রশ্ন মনে আছে টোটাল প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ ভিডিওটা শেষ হলে তোমার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পেতে বেশি দিন সময় বাকি নেই। প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যায়, প্লে স্টোরে গিয়ে এইচএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিলে এক নাম্বার উপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এটাকে ইনস্টল করবে। এই অ্যাপস থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী রেজাল্ট সংগ্রহ করে, কারণ কি এই অ্যাপসে ঢুকলে তোমাকে কোনো ধরনের অপেক্ষা করতে হবে না, সবার আগে যাবে, সবার আগে রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আমি তোমার মতো সেম প্রথমে যখন আমি নিউজটা পেলাম তখন আমি কনফিউশনে ছিলাম যে আসলে নিউজটা সত্য কিনা। পরবর্তীতে আমি ঢাকা পোস্ট না, ঢাকা পোস্ট তো প্রকাশ করেইছে, আমি চাচ্ছিলাম যে আরো বিশ্বস্ত কোনো নিউজ মাধ্যম থেকে নিউজটা তোমাদেরকে দেওয়ার জন্য। পরবর্তীতে বিষয়গুলো খোঁজখবর করতে করতে একসময় দেখলাম যে না, ইদানিং আরটিভি ভালো ভালো নিউজ দিচ্ছে শিক্ষার্থীদের জন্য, এইচএসসি 24 ব্যাচের জন্য। পরবর্তীতে আরটিভিতে গেলাম এবং আরটিভিতে যাওয়ার পরপরই আমি নিউজটা পেয়ে গেলাম। দেখো এখানে আরটিভি লিখেছে জিএসসি ও এসএসসি নম্বরের সমন্বয়ে এইচএসসির ফল। পরবর্তীতে আমি যখন পুরো পোস্টটা পড়লাম, পড়ার পরবর্তীতে আমি একবারে টোটাল বিষয়টাই ক্লিয়ার হয়ে গেলাম যে কিভাবে কি হবে। আশা করি তোমরা এটা দেখলে তোমাদের বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে। যদি মনে করো যে আমি সরাসরি আরটিভিতে গিয়ে দেখতে চাই, আরটিভির ওয়েবসাইটে গিয়ে, তাহলে দেখতে পারবে, কোনো সমস্যা নেই। আর যারা আমাকে বিশ্বাস করো একটু অপেক্ষা করো, আমি বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জিএসসি 25, এসএসসি 75 নম্বরের সমন্বয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তৈরি হবে। এই জন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড। বুধবার 11 সেপ্টেম্বর অর্থাৎ আজকে আন্তঃশিক্ষা বোর্ড সূত্র এই তথ্য জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছে কোটা সংস্কার আন্দোলন ও এর পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত হওয়া এইচএসসি সমন্বয়ের 6টি পরীক্ষা বাতিল করা হয়। শুধুমাত্র 6টা না, অনেক বোর্ডে এর থেকেও বেশি আছে যে পরীক্ষাগুলো বাতিল করা হয়। বাতিল হওয়া বিষয়গুলোর মূল্যায়নের ক্ষেত্রে জিএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জিএসসি প্রাপ্ত নম্বরের 25% ও এসএসসি তে প্রাপ্ত নম্বরের 75% যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। যেমন কোনো একটি বিষয়ে জিএসসি তে 100 নম্বর পেলে সেখান থেকে 25 নম্বর, একই বিষয়ে এসএসসি তে 100 নম্বর থাকলে সেখান থেকে 75 নম্বর নেওয়া হবে। এই দুটি নম্বর যোগ করলে এইচএসসি তে ওই বিষয়ে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে 100। জানা গেছে গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই বাছাই চলছে, শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়। এই বিষয়টি আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, করোনা ভাইরাসের সময় পরীক্ষা বাতিল করা হয়, পরে পূর্বের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ায় ফল প্রকাশ করা হয়, এবার সেই পদ্ধতিতে ফল তৈরি করা হবে। সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, সিদ্ধান্ত এলে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। আশা করি বিষয়টাকে বুঝতে কারো কোনো প্রবলেম হবে না, কারণ কি আমি একটা কথাই বুঝিয়ে দিব যে তাহলে এইচএসসি র আমাদের যে পরীক্ষাগুলো দিয়েছে এই রেজাল্টটা কি হবে। প্রথমে এই যে আমি যে পড়লাম না এতক্ষণ আরটিভির যে নিউজটা, নিউজের প্রথমে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে যে যেই পরীক্ষাগুলো বাতিল হয়েছে শুধুমাত্র ওই পরীক্ষাগুলোর মূল্যায়ন হবে এই পদ্ধতিতে। অর্থাৎ আমাদের যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলোর আমাদের খাতা দেখা হবে, খাতা দেখে ওই সাবজেক্টে আমরা যা নাম্বার পেয়েছি তাই থাকবে। যেই পরীক্ষাগুলো আমাদের হয় নাই, বাতিল হয়ে গেছে, সেই পরীক্ষাগুলোতে তোমার জিএসসি থেকে 25 নাম্বার নেওয়া হবে, এসএসসি থেকে 75 নাম্বার নিয়ে আমাদের সাবজেক্ট ম্যাপিংটা করা হবে। সাপোজ ধরো তুমি বিজ্ঞানে, মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, তুমি বিজ্ঞানে জিএসসিতে পেয়েছিলে তুমি 90 নাম্বার, ঠিক আছে, বা তুমি পেয়েছিলে 100 নম্বর, তোমার এই যে টোটাল নাম্বারটা পেয়েছো না ওইখান থেকে তোমার 25% নাম্বার অর্থাৎ 100-এর ভিতর 25% নাম্বার, তাহলে তুমি যত পেয়েছো তত থেকে 25% নাম্বার নেওয়া হবে জিএসসি থেকে। এসএসসি থেকে সেম কোয়ালিটিতে বিজ্ঞান সাবজেক্টে 75% নাম্বার নেওয়া হবে, তারপরে 2টা নাম্বার যোগ করে সে তোমার 60 হোক, 80 হোক, 85 হোক, 90 হোক, 100 হোক, যা হবে ওইটাই তোমার রেজাল্টের সাথে যোগ হবে।
এবং যেই পরীক্ষাগুলো তুমি দিয়ে ফেলেছো সেগুলোর মূল্যায়ন হবে, ওই সাবজেক্টে যা পেয়েছো এই টোটাল রেজাল্টটা নিয়ে আমাদের একটা মার্কশিট তৈরি করা হবে। এভাবে আসলে রেজাল্টটা তৈরি হবে। অর্থাৎ তুমি এইচএসসি তে পরীক্ষা দিয়েছো সেগুলোর মূল্যায়ন থাকছে, তুমি পরীক্ষা দেও নাই সেগুলোতে জাস্ট সাবজেক্ট ম্যাপিং হবে জিএসসি থেকে 25 এসএসসি থেকে 75%। এই বিষয়টা নিয়ে আশা করি এই নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না, পুরো বিষয়টা একবারই ক্লিয়ার। অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যখনই কোনো বিষয় বুঝবে না অলওয়েজ আপডেট চ্যানেলে এসে জাস্ট আমাদেরকে কমেন্ট করবে, হয়তো কমেন্টে রিপ্লাই আমি দিতে পারি না কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ে দেখি যে শিক্ষার্থীদের আসলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা দরকার। ঠিক আছে, পরবর্তীতে সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসি। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।